হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডেসিমেল ফ্র্যাকশন। ডেসিমেল ফ্র্যাকশনের হায়ার স্কিল লেভেলে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরির পরীক্ষা যারা দেন তাদের পরীক্ষায় এসেছিল, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন, তার কারণ আপনারা আমার সাথে সরাসরি মক টেস্ট পরীক্ষা দিতে পারবেন। আপনাদের খাতায় আপনারা অবশ্যই যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে ক্যালকুলেশন করার পর সেটাতে আপনার রাইট চিহ্ন দেবেন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে সাতটা প্রশ্ন আলোচনা করব এবং সাতটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে একটা বিশেষ আকর্ষণীয় বিষয় আছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আজকের ভিডিওর বিশেষ আকর্ষণীয় বিষয় কী ছিল। তো চলুন আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার এক। আমরা এক নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। তা এটা এসএসসি 2007-এ এসেছিল। তাহলে ইফ 1.5x ইজ ইকুয়াল 0.04y দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস এক্স। তাহলে এর ভ্যালুটা আপনাদের বার করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আপনারা সবাই এক একে ক্যালকুলেশন করে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নেন, দেখুন আপনাদের উত্তরটা কত সঠিক হচ্ছে বা ভুল হচ্ছে কিনা। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন শুরু করছি। তাহলে এক্স বাই ওয়াই আমরা লিখেছি 1.5 ডিভাইড বাই 0.04, তা এটা 7/2 গিয়ে দাঁড়িয়েছে। আর এখানে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই এটাকে আমরা একটা ফরম্যাট দিয়েছি। তা ফরম্যাট দেওয়ার পর আমরা এখানে এটাকে মানটা বসিয়েছি, মানটা বসানোর পরে 73/77। তাহলে এক নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর টু। দুই নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি যেটা এসএসসি 2007-এ এসেছিল। ফাইন্ড দ্য এলসিএম অফ 5/6, 15/8 অ্যান্ড 24/32। তাহলে আপনাদের এইচসিএফ মানে গসাগু বার করতে হবে। তা আপনারা যেরকম ভগ্নাংশের গসাগু বার করেন সেরকমভাবেই বার করতে হয়। তাহলে লবে কিসের মান হয়? লবের আপনাদের বার করতে হয় গসাগু, আর হরের বার করতে হয় আপনাদের লসাগু। তা চলুন আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আমাদের সাথে সাথে কোশ্চেনটার ক্যালকুলেশন করুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। হার্ড বা আপনারা যদি বলেন হায়ার লেভেল স্কিল, তা একটু অন্যরকম অঙ্ক, আপনারা অবশ্যই সবাই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এইচসিএফ অফ 5/6, 15/8, 23/32 আমরা এখানে ক্যালকুলেশন করেছি। এইচসিএফ বার করেছি 5/15/25 এবং এলসিএম বার করেছি 5/8/32। তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 0.052। তা যাদের এখানে উত্তর অপশান দুই নম্বর প্রশ্নে, দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন যারা সলভ করেছেন তারা অবশ্যই এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। তাহলে 0.052 যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর 0.052 এটা হবে কি না, এটার উত্তর হবে নান অফ দিস। কেন না, 0.052 যদি উত্তর হয় তাহলে কিন্তু কোনো উত্তরের সাথেই এটা কিন্তু যাচ্ছে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন এটা এই কোশ্চেনে অ্যান্সার হলো। তা সুতরাং একটু অন্যরকমের অঙ্ক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের কোশ্চেন নাম্বার ফাইভ, পাঁচ নম্বর প্রশ্ন। আর পাঁচ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে হাউ মেনি পিসেস অফ 13.2 সেমি ক্যান বি কাট ফর এ 330 সেমি লং রড। তা এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009-এ। এটা ছিল আপনাদের গেল দিনের হোমপ্যাক্সের প্রশ্ন। তো চলুন আজকে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা সবাই আপনাদের খাতায় যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা রিকোয়ার নাম্বার অফ পিসেস 330/13.2 ইজ ইকুয়াল টু 25। তা পাঁচ নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার এইট, আট নম্বর প্রশ্ন। আর আট নম্বর প্রশ্নে 1/4 অফ এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড 3/8
of number of girls participated in a annual sports of the school? What fractional part of total number of students participated? তাহলে কত fractional নাম্বারটা participated of the student সেটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে। ব্যাংক পিও 2007 এসেছিল, আমাদের এখানে কোশ্চেনে বলেছে 1/4 অফ নাম্বার অফ বয়েজ, বয়েজদের 1/4 অংশ এবং গার্লসদের 3/8 অংশ কি করেছিল, তারা একটা অ্যানুয়াল স্পোর্টসে পার্টিসিপেট করেছে। এবার আমাদের কোশ্চেন চেয়েছে কি হোয়াট ফ্র্যাকশনাল পার্ট, মানে কোন ফ্র্যাকশনাল পার্টটা অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেটেড, তাহলে যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে কত ফ্র্যাকশনাল নাম্বার স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। আপনাদের 8 নম্বর প্রশ্ন, আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনাদের 5টা অপশন আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পার্টিসিপেটেড 1/4 বয়েজ প্লাস 3/8 অফ গার্লস, তাহলে রিকোয়ার পার্সেন্টেজ 1/4 বয়েজ প্লাস 3/8 গার্লস ডিভাইডেড বাই বয়েজ প্লাস গার্লস ইনটু 100%, তাহলে ক্লিয়ারলি গিভেন ডেটা ইজ ইনঅ্যাডিকুয়েট, তাহলে ইনঅ্যাডিকুয়েট ডেটা। তাহলে 8 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্নে চলে এসেছি। ইফ 1/2/3 ডিভাইডেড 2/7 ইনটু x/7 ইজ ইকুয়াল টু 1/1/4 ইনটু 2/3 ডিভাইডেড 1/6, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। আমাদের এখানে x এর ভ্যালু বার করতে হবে, এসএসসি 2011 এ এসেছিল। আপনারা সবাই নিজেদের খাতায় কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন আমরা এখানে লিখেছি, লিখে x এর মান আমরা বার করেছি 6। তার 14 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে অপশন ডি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। আউট অফ দ্য ফ্র্যাকশন 4/7, 5/13, 6/11 এবং 3/5 অ্যান্ড 2/3 হুইচ ইজ দ্য সেকেন্ড স্মলেস্ট ফ্র্যাকশন, এরকম ধরনের কোশ্চেন আমরা এর আগেও একটা করেছি। আশা করছি আপনারা সবাই যারা ওই কোশ্চেনটা করেছিলেন বা ভালো করে বুঝেছিলেন তারা এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। এটা এসএসসি 2011 এ এসেছিল। তা 15 নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই 1, 2, 3, 4, 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, বা আপনারা নিজেদের খাতায় নির্বাচন করতে পারেন। তো চলুন আমরা 15 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর দেখে নেব। 4/7 ইজ আমরা এখানে বার করেছি 0.57, 5/13 0.38, 6/11 ইজ ইকুয়াল 0.54, 3/5 ইজ ইকুয়াল 0.6 অ্যান্ড 2/3 ইজ ইকুয়াল 0.67। তাহলে আমাদের দ্বিতীয়টা কোনটা, তার দ্বিতীয়টা আমাদের এখানে বার করতে দিয়েছে, তার দ্বিতীয়টা আমরা এখানে বার করেছি 0.54। কেন না 0.54 এর আগে এই যে এটা দেখুন ফার্স্ট আছে এটা দ্বিতীয় আছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকে শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, 16 নম্বর প্রশ্নে চলে এসেছি। 0.04 ডিভাইডেড 0.03 অফ, আপনাদের একটা সরলীকরণ বা সিম্পলিফিকেশন আপনাদের করতে দেওয়া আছে, তা আপনারা সবাই কোশ্চেনে আশা করছি সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। এসএসসি 2011 এসেছিল, আপনারা সবাই এই কোশ্চেনটা বড মাসের নিয়ম অনুসারে করবেন, বড মাসের নিয়ম অনুসারে করলে আপনারা অবশ্যই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আপনারা সবাই একে একে আপনারা খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় নির্বাচন করুন এবং নির্বাচন করে সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন এক্সপ্রেশন আমরা দেখেছি, তা বড মাসের নিয়ম অনুসারে ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 5। তাহলে 16 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান বি 5, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমরা টোটাল 7টা কোশ্চেন আপনাদের সাথে সলভ করলাম, আর এই 7টা কোশ্চেন সলভ করার পর আপনারা কি কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই একে একে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারলেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, কতটা এনহ্যান্স ছিল বা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো হোয়াট উইল বি দ্য স্কোয়ার রুট অফ 7921,
অপশান এ 89, অপশান বি 87, অপশান সি 37, অপশান ডি 47। আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, হোয়াট উইল বি দা স্কোয়ার রুট অফ 7921? অপশান এ 89, অপশান বি 87, অপশান সি 37 এবং অপশান ডি 47। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।